এখনও ডিবি বলছে নাহিদ সার্জিস সহ কোটা আন্দোলনের পাঁচ সমন্বয়কারীকে নিরাপত্তা দিতে নেওয়া হয়েছে হেফাজতে। গুজবে কান না দেয়ার আহ্বান, অস্বীকার করছেন না জিজ্ঞাসাবাদের কথাও। কেউ যদি বলে যে আমরা যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। কারা কারা উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম নাম্বারও আমাদের বলেছে। সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন। গুজব রটিয়ে ঢাকা চট্টগ্রাম বিমানবন্দরেও হামলা করতে চেয়েছিল নাশকতাকারীরা। বিমানবাহিনীর শক্ত অবস্থানে ভেস্তে যায় পরিকল্পনা। মানে বারবার রিকোয়েস্ট করছিল, ভাই আমাদের কিছু পুরাতন কাপড় চোপড় দেন, যেন আমরা এগুলো পরে আমরা বেরিয়ে যেতে পারি। দেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের নির্দেশেই আমরা নিরাপত্তা জোরদার করেছি। সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি অমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 11 দিন পর বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইলের 4G সেবা। 5 GB ডেটা বোনাস পাবেন গ্রাহক। বন্ধই থাকছে ফেসবুক। গুজবের তথ্য না সরানোয় প্রতিনিধিকে তলব। সাবেক IGP বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে মিলেছে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ। দুর্নীতি তদন্তের অগ্রগতির প্রতিবেদন হাইকোর্টে জমা দিল দুদক। এবং কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাড়বে মূল্যস্ফীতি, অভিযোগ ট্রাম্পের। মার্কিন নির্বাচন ঘিরে বাড়ছে কথার লড়াই।